নাগরিকত্ব সংশোধনী আইন হিন্দু বাঙালি উদ্বাস্তুদের বিনা শর্তে সেলফ ডিক্লারেশনের ওপর বেস করে তাদেরকে আমরা নাগরিকত্ব দিচ্ছি, আমাদের সরকার দিচ্ছে, এটা মানুষকে বোঝানো হচ্ছে। এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে অন্য কোনো বিষয়ের কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র হিন্দু বাঙালি উদ্বাস্তুদের জন্য এই আইন, এটাই মানুষকে বোঝাচ্ছি, বাড়ি বাড়ি যাচ্ছি, লিফলেট দিচ্ছি। আর ভারতের প্রধানমন্ত্রীকে এই আইনের জন্য যাতে তারা সমর্থন করেন তার জন্য 8862 8862 ফোন করার জন্য আহ্বান করছি। আপনারা তো সঙ্গে ঘুরছেন, আমি আমার বাড়ির কাছে আজকে আমার এই ব্লকের কার্যকর্তারা ঘুরছিলেন, আমাকে বললেন, আমিও ঠিক করেছিলাম বেরোবো, তো আমি বেরোচ্ছি সকলের সঙ্গে, ঘোড়া 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 বেরোচ্ছে, দেখছেন তো সবার মধ্যে একটা উৎসাহের বাতাবরণ আছে। মুখ্যমন্ত্রী আর কিছু লোকজন মানুষকে মিসলিড করছে, এই মিসলিডের কোনো গুরুত্ব নেই। কিছু বাংলাদেশি মুসলমান লুঙ্গি বাহিনী লাভালাভি করতে পারে, সাধারণ মানুষ নরেন্দ্রভাই মোদীর সাথে আছে। আরেকটা রাজনৈতিক প্রশ্ন আছে, সেটা হচ্ছে আজ সকালে বাগনানে তৃণমূলের গোষ্ঠী গন্ডলে অবশ্য এক তৃণমূল নেতা প্রকাশ্যে বাজারের মধ্যে গুলি করে খুন করে দেওয়া হয়েছে, মানে এই কবে থামবে? যেখানে গোষ্ঠী গন্ডল হবে সব জায়গায় বলবে বিজেপি করেছে, তৃণমূলকে মারছে, আপনারাই বলছেন, সাধারণ মানুষ বলছে, এফআইআর হবে বিজেপির লোকের নামে। পশ্চিমবঙ্গের এই যে দুষ্কৃতীদেরকে রাজনীতিতে ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক স্বার্থে, পুলিশকে অকেজো করে রেখেছেন, যতদিন না এই সরকার যাবে ততদিন এই কাণ্ডটা হতে থাকবে। আমি কালকে বাড়িতে একটা রেজলিউশন নেবো যে আপনার চ্যানেল বন্ধ করে দেবো, তা সেই রেজলিউশনের যা এফেক্ট এই রেজলিউশনেরও সেটাই এফেক্ট। আমার যা বলার বলে দিলাম তো, আর আমাকে দিয়ে বৈধ অবৈধ প্রশ্ন। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল কলমের দিনের ইউটিউব চ্যানেল।